ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। বাংলাদেশের ওয়াজ মাহফিলের মজলিসে তুমুল জনপ্রিয় বক্তা জনাব মাওলানা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। যেখানেই আব্বাসী হুজুরের মাহফিল, সেখানেই শ্রোতাদের ঢল। ওয়াজের মাহফিল ছাড়িয়ে অনলাইন মাধ্যম ইউটিউবেও এই হুজুরের ভিডিওগুলোতে লক্ষ লক্ষ ভিউ আসছে। কেন শ্রোতাদের কাছে এত জনপ্রিয় হয়ে উঠলেন জনাব আব্বাসী? কি তার বংশ পরিচয়, শিক্ষাগত যোগ্যতা, এসব বিষয়ের সব কিছুই আজকের ভিডিওতে তুলে ধরব আমরা। আপনাদের প্রতি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব না করা থাকলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করা যাক। বর্তমান সময়ের আলোচিত এবং বহুল পরিচিত বক্তা আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী আস সিদ্দিকী। তিনি তাহরিকে খতমে নবুয়াত বাংলাদেশ নামক একটি ইসলামিক সংগঠনের আমির। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী 1977 সালে জন্মগ্রহণ করেন। তিনি নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানার অন্তর্গত পাঠানটুলি আব্বাসী মঞ্জিল জৈনপুরী দরবার শরীফের বর্তমান গদ্দিনাসীন পীর। আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসীর বংশ পরিচয়। তিনি নিজেকে শাহ কেরামত আলী জৈনপুরীর বংশধর দাবি করেন এবং সেই সাথে সাইয়েদ বংশ বা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর বংশধর হিসাবে শেষে আব্বাসী ওয়া সিদ্দিকী ব্যবহার করে থাকেন। বাংলাদেশের সেকুলার ব্যক্তিত্ব শাহরিয়ার কবির ডক্টর জাফরুল্লাহ এবং তাজ হাশমির সাথে টকশুতে অংশ নিয়ে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ইসলামের পক্ষে সুন্দর বক্তব্য উপস্থাপন করায় সর্বমহলে প্রশংসিত হন। বর্তমানে তার বক্তব্য বিবৃতি ঘ্যান গর্ব বলিষ্ঠ ও আপোষহীন হয় বিদায় সকলে তার বক্তব্য শুনেন। ডাক্তার এনায়েতুল্লাহ আব্বাসীকে নিয়ে প্রশংসার পাশাপাশি সমালোচনাও রয়েছে। প্রবাদ আছে, দোষে গুণে মানুষ। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীও এর ব্যতিক্রম নয়। আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসীর পড়াশোনা এবং ডিগ্রি। তিনি প্রথমে স্কুলেই পড়াশোনা করেন। প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত জেনারেল লাইনে পড়াশোনা করেন। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী এসএসসি ও এইচএসসি সায়েন্স বিভাগ থেকে সমাপ্ত করেন। এইচএসসি শেষ করে তিনি ঢাকার খ্যাতনামা মাদ্রাসা জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মিরপুর ও মাদ্রাসা দারুল রাশাদ পল্লবী মিরপুর হতে মিশকাত জামাত পর্যন্ত পড়ে চলে যান ভারতের লখনউতে। সেখানে তিনি আরবিতে 2 বছরের একটি অনার্স কোর্স সম্পন্ন করেন। অতপর ডাক্তার এনায়েতুল্লাহ আব্বাসী লখনউ বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স, এমফিল ও পিএইচডি ডিগ্রি লাভ করেন। সর্বশেষ তিনি দারুল উলুম করাচি হতে হাদিসের সনদ গ্রহণ করেন। বর্তমানে তিনি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ওয়াজের মাহফিলে অংশগ্রহণ করে ইসলামের প্রচার চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি জৈনপুর দরবার শরীফের বর্তমান গদ্দানাশীল পীর হিসাবে ইসলামের সেবা করে যাচ্ছেন। আমরা হুজুরের নেক হায়াত বৃদ্ধি করার জন্য আল্লাহর কাছে দোয়া করি।